আস্তে করে কেটে পড়বে এবং গলিতে গলিতে কোথায় কেটে পড়বে মিছিলের সামনে, তখন আপনারা ক্যারম পাবেন না। আমার এই 58 বছর রাজনৈতিক মাঠে দেখা চলা মধ্য দিয়ে আমি যা দেখেছি, কোনোদিন কোনো পুলিশ কোনো সরকার রক্ষা করতে পারে নাই, পারেও না। এখন আশা করছি আমি যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে নামলে পুলিশ কখনো জনগণের মুখোমুখি যুদ্ধ করতে আসবে না, কোনোদিন আসবে না, আসে না, হয় না। সুতরাং যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ চাকরি হারানোর ভয় যখন আছে ততক্ষণ হয়তো বা মনে হবে যে তারা মারমুখী না, যখন পাল্টা আঘাত পড়বে তখন তারা বুঝবে আস্তে করে কেটে পড়বে। তো সে কারণেই পুলিশের আশঙ্কা, মামলা, মোকদ্দমা, আমি অনেক কর্মী অনেক কথা বলে আর কি, যে অনেক মামলা খেয়েছি, তাতে তার মানে তার গুরুত্ব, আমি মামলা নিয়ে কোনো রাজনীতিবিদের গুরুত্ব দিতে চাই না, কারণ আমার উপরে অনেক মামলা, প্রকৃত অর্থে একটা মামলাও আমি কিছু করছি তার কারণে না। এটা একটা গড় দিয়ে দেয়, ঘরে ঘুমিয়ে থাকে মৃত ব্যক্তিও যখন আসামি থাকে, বিদেশে যারা বসবাস করে তারা যখন আসামি হয় তখন বুঝতে হবে এই মামলা মোকদ্দমা বেশি ফেলে আমি বেশি ত্যাগ স্বীকার করলাম দলের জন্য, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমারও সবখানের কাছাকাছি মামলা আছে তো, কিন্তু একটা মামলাও আমার মনে হয় না যে আমি যেই কর্মটা করে এই মামলাটা খাইছি। এটা সরকারের একটা নেশা মামলা দেওয়ার দেয়, এইটা দিয়ে বরং কখনো কখনো ফাঁকিবাজদেরকেও খুব গুরুত্বপূর্ণ বানায় ফেলছে। সুতরাং মামলা একটা মাত্র ক্রাইটেরিয়া না, আর এই মামলাই একমাত্র বাধা না আন্দোলন সংগ্রামের একমাত্র বাধা না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনকে একটি গতিশীল করা, তীব্র থেকে তীব্র করা, যখন আঘাত করা দরকার তখন আঘাতের মধ্য দিয়ে সরকারকে পতন করব একটু বলতে পারি, কারণ আমার এই ছোট্ট জীবনে অনেক সরকারের পতনের সাক্ষী বলব না, সক্রিয় কর্মী ছিলাম এবং এই সরকারের পতনের আন্দোলনের সক্রিয় থেকে পৃথিবী থেকে বিদায় নিব এই আস্থা রাখুন। আর পরামর্শ দিতে চাইছেন, পরামর্শ দেওয়ার জন্য যারা বসাচ্ছেন তারা আবার একটু বিব্রত বোধ করছেন, অর্থাৎ কিছু কিছু কথা আছে, কিছু কিছু পরামর্শ আছে যেটা আমাদের দরকার, সেটা আমাদেরকে দেখবেন। খোলা মাঠে পরামর্শটা দিলে প্রতিপক্ষ কখনো কখনো এটাকে নিয়ে তারা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। যেহেতু আমাদের সব কিছু মিলাই একটি জায়গায় আত্মা, সে আত্মা জায়গা থেকে বন্দী দশা থেকে আমরা স্বাভাবিক জীবনে ফেরে আসার জন্য রাজনীতিটাকে আমরা সবাই যখন চাই, তাহলে দেশে তো অনেক বড় না, ঢাকা শহরও অনেক বড় না, যানজটের কারণে হয়তো একটু বেশি সময় লাগবে, আপনাদের সাথে পারস্পরিক মত বিনিময় হবে এবং সেই পারস্পরিক মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করব। তো এমনি অনুষ্ঠানের মধ্য দিয়ে মতামত ব্যক্ত করা, ভুল ত্রুটি নিয়ে আলোচনা না করা আমার মনে হয় ভালো, আমাদের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তারা যেভাবে ক্ষমতায় আছে জনপ্রতিনিধিত্ববিহীনভাবে, সেভাবে ক্ষমতায় আরো দীর্ঘদিন থাকার মানুষের এবং তাদের সেই অন্যায় লব্ধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে তারা এই দেশ থেকে বেরিয়ে যাওয়াকে নিশ্চিত করে দিচ্ছে। তারা বিশ্বাস করে না, তারা মুখে বলে তারা নাকি স্বাধীনতার পক্ষে, যে দল যে রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে না তারা স্বাধীনতার পক্ষের শক্তি কিভাবে হতে পারে, আমি সেই প্রশ্নটি কেননা আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, যে মুক্তিযুদ্ধে দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের বুকের রক্ত ফেলে দিয়েছিল, সেই মুক্তিযুদ্ধের মূল কথা হচ্ছে যে আজকে সেই গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে যদি একদলীয় শাসন কায়েম করা হয় তাহলে কিভাবে আজকের এই রাজনৈতিক দল আর সরকার আছে, তারা কিভাবে গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে, তারা কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে, সেই প্রশ্নটি কিন্তু আজকের দেশের
প্রতিটি সচেতন নাগরিককে করতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে এই দেশে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নীতি। আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লড়ছি, অস্ত্র হাতে নিয়েছি, কেন? কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অপশাসন, সেই অপশাসনের ভেতরে কখনো গণতন্ত্র হতে পারে না, কোনোদিন অর্থনৈতিক সম্ভব। এবং এই দুটি মূল উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের কোটি কোটি মানুষ স্বাধীনতা, আজকে যদি সেই মূল উদ্দেশ্য বাংলাদেশ থেকে অপসৃত হয়ে যায়, তাহলে স্বাধীনতার যে মূল যে উদ্দেশ্য সেটাই তো প্রশ্ন। তাহলে এই বাংলাদেশ দিয়ে বাংলাদেশের মানুষ কি করবে? এখানে অত্যাচার, নির্যাতন, জুলুম, একজন বলেছেন সরকার, যদি সেটাই আজকে বাংলাদেশের পরিণতি হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার দীর্ঘ 50 বছর, এই পরিণতির জন্য তো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীন চেতা মানুষ এই দেশকে স্বাধীন বলে না। এই প্রশ্নগুলো আজকে নতুন প্রজন্মকে করতে হবে। তাদের অনেকেই হয়তো মুক্তিযুদ্ধ দেখেনি, যারা আমরা যারা মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়েছিল আমাদের, আমাদের দায়িত্ব যে আজকের নতুন প্রজন্মকে সচেতন করে দেবে। আমরা দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ যাতে খুব ফুলে রাস্তায় হাঁটতে পারে, আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম যাতে বাংলাদেশের মানুষ যা খুশি তা তারা বলতে পারে, তাদের বাক স্বাধীনতা জন্য। আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম যাতে এই দেশের মানুষের চিন্তার স্বাধীনতা। একটি সাধারণ কথা বলি, গ্রামে গঞ্জে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থা, আজকে নতুন কিছু নয়, মুঘল সাম্রাজ্যের কথা চিন্তা করি আজকে থেকে 100 বছর আগে। মুঘল সাম্রাজ্যের সময়ও কিন্তু মুঘল সম্রাট, যারা তৎকালীন বিশ্বে সম্ভবত সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে, তারাও কিন্তু বাংলাদেশের পক্ষে বাংলাদেশের বার বার বিদ্রোহ, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ তারা স্বাধীন হয়ে থাকতে।